প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। তোমাদের আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার শুরুতে আমি তোমাদেরকে বলবো যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ কি। সাধারণত স্থায়ী সম্পত্তি হলো আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের মধ্যে পড়ে, যেমন ভূমি, দালান কোটা, কর্মজা, সুনাম, এগুলো হলো কি স্থায়ী সম্পদ। এই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। মূলত এই অধ্যায়টাকে আমরা অবচয় হিসাবে বলে থাকি, অবচয় অধ্যায়। শুরুতে আমরা জেনে নিব যে অবচয় কি বা কাকে বলে। অবচয় কাকে বলে? সাধারণত স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে কিংবা কালের বিবর্তনে যে মূল্য হ্রাস পায় তাকে কি বলা হয়? অবচয় বলে। আমি আবার বলতেছি, সাধারণত স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে কিংবা কালের বিবর্তনে যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। অবচয়ের ক্ষেত্রে আমাদের কি কি করণীয় বা কি বিষয়, আমি সে বিষয়টা তোমাদেরকে এখন বোঝাবো। প্রথমত আসো অবচয়ের ক্ষেত্রে পদ্ধতি সমূহ, অর্থাৎ অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ। অবচয় নির্ণয়ের একাধিক পদ্ধতি আছে, এর মধ্যে আমরা দুইটা পদ্ধতি তোমাদের শিখাবো। প্রথম হলো সরল রৈখিক, দুই নম্বর হলো ক্রম হ্রাসমান জেড পদ্ধতি। তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখবো? দুইটা, একটা হলো সরল রৈখিক পদ্ধতি, আর একটা হলো কি ক্রম হ্রাসমান জেড পদ্ধতি। এবার আসো, এটা হলো অবচয় নির্ণয়ের পদ্ধতি। এখন আমরা শিখবো যে করণীয় বিষয় কি কি। আমরা তাহলে কয়টা পদ্ধতি অবচয় নির্ণয় করবো? দুইটা, একটা হলো সরলরৈখিক পদ্ধতি, দুই নম্বর হলো কি ক্রম হ্রাসমান যে পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির আর একটা বিকল্প নাম আছে, সেটা হলো কি স্থির কিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি বা স্থায়ী পদ্ধতি। এখন আসো আমরা শিখবো করণীয় সমূহ। এর দ্বারা কি কি কাজ করবো সে বিষয়টা এখন আমরা জানবো। প্রথম হলো এক নম্বর জাবেদা, প্রথম কি জাবেদা। এরপর হলো দুই নম্বর খতিয়ান, খতিয়ানের মধ্যে আবার একাধিক বিষয় আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অবচয় হিসাব। দুই নম্বর হলো অবচয় সঞ্চিত হিসাব। তিন নম্বর হলো সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব। তাহলে আমরা খতিয়ান করবো তিনটা, প্রথম হলো অবচয় হিসাব, দুই নম্বর হলো অবচয় সঞ্চিত হিসাব, তিন নম্বর হলো সংশ্লিষ্ট সম্পত্তি। সংশ্লিষ্ট সম্পত্তি বলতে ধরো আজমত হলে আজমত, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি, ভূমি দালান করা যে বিষয়টা বলবে সেই সম্পত্তি হিসাব যদি চায়, তাহলে আমরা এভাবে খতিয়ান গুলা করবো। এরপর হলো কি তোমার বিশদ আয় বিবরণীতে প্রদর্শন। তিন নম্বর হলো বিশদ আয় বিবরণীতে প্রদর্শন। এরপর হলো চার নম্বর আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন।
তাহলে আমাদের করণীয় বিষয় কিন্তু চারটা। প্রথম হলো জাবেদা, এরপর হলো খতিয়ান, খতিয়ানের মধ্যে আবার তিনটা তোমার, প্রথম হলো সম্পত্তি অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব, এরপর হলো তোমার সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব, তিন নম্বর হলো বিশদ আয় বিবরণী, চার নম্বর হলো আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন। তাহলে আমাদের এই করণীয় বিষয়গুলো আমরা করব। এর মধ্যে সর্বপ্রথম হলো জাবেদা, আমরা এখন জাবেদা শিখব। এখন আমরা জাবেদার নিয়মটা শিখব। প্রথমত আসো জাবেদার নিয়মগুলির আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নেবা। মূলত চারটা জাবেদা পালেই তোমার অবচয় সংক্রান্ত জাবেদার ধারণাটা আসে। প্রথম আমি দেখো এক নম্বর জাবেদা দেখতেছি, স্থায়ী সম্পত্তি ক্রয় করা হবে, স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জায়গাতে কি, স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আবার বলতেছি সংশ্লিষ্ট সম্পত্তি বলতে যে সম্পত্তি তোমার নাম উল্লেখ থাকবে সেটা আসল হতে পারে, ভূমি দান করাতে পারে, কলকাতা হতে পারে, যে সম্পত্তি ক্রয় করুক না কেন সেটা যদি নগদে কিনে তাহলে আমরা নগদান দেখবো, আর যদি চেক দ্বারা কিনে তাহলে আমরা সেটা কি লিখবো, ব্যাংক লিখবো। এরপর আসো তাহলে এক নম্বর জায়গাতে তোমরা লিখে পেছো, দুই নম্বর জায়গাটা হলো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হবে, তাহলে জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, ডেবিট অবচয় সঞ্চিত হিসাব অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে দুই নম্বর জায়গাতে অবচয় ধার্য করা হলে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে আমরা দুই জায়গাতে শিখলাম, প্রথম জায়গাতে কি, স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে জায়গাতে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর জায়গাতে হলো অবচয় ধার্য করা হলে জায়গাতে হলো অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। এরপর আসো তিন নম্বর জায়গাটা, অবচয় আয় সারাংশে স্থানান্তর করা হলে সারাংশে স্থানান্তর করা হলে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে কি, অবচয় আয় সারাংশ স্থানান্তর করা হলে আয় সারাংশ হিসাব ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা করা যাবে শিখলাম তিনটা দাবি, প্রথম জায়গাতে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, দুই নম্বর জায়গাতে হলো অবচয় ধার্য করা হলে অবচয় হিসাব ডেবিট, আর অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, তিন নম্বর হলো অবচয় আয় সারাংশ স্থানান্তর করা হলে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এরপর আসো
স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে অনেক সময় লাভ বা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমরা আরেকটা অতিরিক্ত জাবেদা আসবে, সেই ক্ষেত্রে আমাদের জাবেদাটা কি আসবে সেটা আমি দেখাচ্ছি। চার নাম্বার, স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলে তখন জাবেদা হবে নবদান হিসাব কেবি অবচয় সঞ্চিত হিসাব দেবী সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট এরপরে সম্পত্তি বিক্রয়জনিত লাভ লাভ হলে কেরি হবে। তাহলে দেখো আমাদের এটা চার নম্বর জাবেদা, স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলে যদি লাভ হয় সেই ক্ষেত্রে নবদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট আর সম্পত্তি বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট। আবার বলতেছি, নবদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ডেবিট হবে এখানে। আগের আমরা যেমন ধার্য করি বা স্থানান্তর করি তখন কি হয় ক্রেডিট, আর এখানে বিক্রির সময় অবচয় সঞ্চিতটা কি হয়ে যাবে ডেবিট। এরপর সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট, নগদান বা সরি সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ক্রেডিট। এখন আসো, আমি কিন্তু এক্ষেত্রে লাভ হলে বলছি, যদি লাভ হয় লাভ হলে, যদি এটা লাভ না হয়ে ক্ষতি হয় তাহলে পার্থক্যটা কি আমি শুধু সেটা বলে দিচ্ছি। তখন জাবেদা কিন্তু চারটায়, তাহলে সেই ক্ষেত্রে এই জাবেদা না এক্ষেত্রে একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা কি, এখানে লাভ হলে আমরা কি লিখছি ক্রেডিট, আর তখন সেই ক্ষেত্রে ক্ষতি হলে ক্ষতিটা হবে কি ডেবিট, তখন সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট। ঠিক আছে, তখন আর বিক্রয়জনিত লাভ হবে না ক্রেডিট, শুধু একটাই ক্রেডিট হবে, সেটা সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট। তারপর আমি আবার বলে দিচ্ছি, যদি এটা না হয় অথবা যদি ক্ষতি হয় তাহলে কি, আমি লিখে দিচ্ছি ক্ষতি হলে, ক্ষতি হলে জাবেদা নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ডেবিট, এখানে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট। এখন দেখো আবার আমি বলতেছি, স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলে যদি ক্ষতি হয় তখন নগদান হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট। তাহলে এখানে পার্থক্য হচ্ছে সবগুলাই ডেবিট, শুধু একটা ক্রেডিট। এখন আসো, তাহলে জাবেদার ক্ষেত্রে মূলত আমাদের এই চারটেই জাবেদা। এখন কেউ কেউ এটাকে আমরা পাঁচ নম্বর মনে করে, কিন্তু এটা তো একটাই হবে, যদি লাভ হয় তাহলে তো একই অঙ্কে একই সম্পত্তিতে লাভ বা ক্ষতি দুইটা হবে না, হয় লাভ হবে না হয় কি হবে ক্ষতি হবে। তাহলে আমরা মনে করো ক্ষতি হলে জাবেদা একটু পরিবর্তন হবে, আর লাভ হলে তো সেটা আগে রেখে দিয়েছিলাম। তাহলে তোমরা সবাই আজকে আমরা এক নম্বর লেকচারের মাধ্যমে অবচয় সংক্রান্ত জাবেদার নিয়ম এবং কি কি করণীয় বিষয় আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আমি আবার পরবর্তী লেকচারে বা দুই নম্বর লেকচারে তোমাদেরকে আমি একটা অঙ্কের মাধ্যমে এটা পুরোপুরি প্রয়োগ করা দেখাই দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।